আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে বিটকয়েন মাইনিং এর যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে সাতোশি, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনাদের ইনকাম করার প্রসেস দেখিয়ে দেবো। এখান থেকে সরাসরি আপনার বিটকয়েনে পেমেন্ট নিতে পারেন। আর বিটকয়েন মানে আপনারা সবাই মোটামুটি জানেন। তো যাই হোক, কীভাবে কাজ করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দেবেন। আর যারা এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নিন। তো শুরু করা যাক। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা এখান থেকে জয়েন হয়ে নেবেন, আর যারা জয়েন নেই তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে জয়েন, তারপরে এখান থেকে আপনারা ক্লিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন উপরে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, রেজিস্টার লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখতে পারবেন যে রেজিস্টার অর স্টার্ট মাইনিং, তো এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেল দিতে বলছে, দেন নেক্সটে ক্লিক করতে বলছে। তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম, এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইফ ইউ ডু নট রিসিভ ইমেল, মানে এখানে একটা ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলের যে কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো আমি সেজন্য অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমার উপরের দিকে নোটিফিকেশান আকারে এখানে এটা চলে আসছে যে আমার এখানে কোড চলে আসছে। তো আমি এই কোডটা হচ্ছে এটা 1633000, তো নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে নেব। তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি বসিয়েছেন সেম একই পাসওয়ার্ড নিচেও বসাতে হবে, তারপর রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি আমার ব্রাউজারে সেভ। তো এখানে বলছে যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো আমি অ্যাপ্লিকেশন, এবং এখানে ডাউনলোড মানে এপিকে ফাইলও ই করতে পারবো, ডাউনলোড করতে পারবো। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেহেতু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তারপর কাজ করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে যাচ্ছে প্লে স্টোরে। 24 MB এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সাতোশি। তো এই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টল কমপ্লিট হলে আমি এটা এনেবল করে দেবো, তারপর এটা ওপেন করব। তো আমি এটা এনেবল করে ওপেন করে নিচ্ছি। তো এনেবল ওপেন, তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পারবেন যে মি নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু লগ ইন, তো এখানে লগ ইন করতে হবে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য এখানে যে ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলেন কিছুক্ষণ আগে, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দিলেই লগ ইন হয়ে যাবে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো আমি এটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখতে পারবেন যে আমার এই ব্যালেন্সে এবং আপনাদের ব্যালেন্সে 00 দেখাবে এবং সব কিছু 00 দেখাবে। তারপরে দেখতে পারবেন যে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে মাইনিং নামে একটা অপশন আছে, তো এই মাইনিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আপনার যে এখানে বিটকয়েন মাইনিংয়ের যে ইটা রয়েছে BTCS, তো এটা হচ্ছে বিটকয়েনের আর একটি ভার্সন বলা যেতে পারে, কারণ এটা সাতোশি লঞ্চের টেস্টনেটে লঞ্চ ইট হতে চলেছে। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো, এটাতে আমি বেশি বলতে গেলে ভুল হতে পারে, সো এটা নিয়ে তেমন কথা বলবো না। যাই হোক, এটা হচ্ছে BTCS মাইনিংয়ের একটা অ্যাপ্লিকেশন। তো এখন এটা BTCS এর যে মাইনিংটা সেটা আমাদের করতে হবে। তো এটা করার জন্য আমরা দেখতে পারবো যে নিচের দিকে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করতে হবে। তো আমি এটা স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ভেরিফাই করতে বলবে আপনার অ্যাকাউন্টটা। তো এখানে একটু শর্ট ভেরিফাই করতে হবে, এখানে আপনার তেমন কোনো কাজ নেই, শুধু হালকা পাতলা একটু ভেরিফাই মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনার NID কার্ডের নাম্বার এবং আপনার একটা
ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট সাবমিট করতে হবে না সো আমি এটা ভেরিফাই করে নেছি ভেরিফাই করার জন্য ভেরিফাই ক্লিক করে দিচ্ছি এখানে বলতেছে যে এখানে নাম রিয়েল নাম যেটা এনআইডি কার্ডে রয়েছে সেটা দিতে হবে এবং এখানে পাসপোর্ট নাম্বার এবং এনআইডি কার্ড নাম্বার ড্রাইভিং নাম্বার লাইসেন্স নাম্বার যে কোনো একটা নাম্বারে দিয়ে তারপর এখানে ফেস ভেরিফিকেশনে ক্লিক করে দিলেই এটা ভেরিফিকেশন করার জন্য আপনার ফেস ভেরিফিকেশন চাবে সো আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে আমার নাম এবং এখন পাসপোর্টের অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে তারপর এখানে ফেস ভেরিফিকেশনে ক্লিক করে দিচ্ছি এখানে এনআইডি কার্ডের নাম্বার এবং এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এখানে ফেস ভেরিফিকেশনে ক্লিক করে দেব তারপর আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে তো ফেস ভেরিফিকেশন করার জন্য আপনার যে ইটা রয়েছে সেটা নিতে হবে তো আমি এখানে ফেস ভেরিফিকেশন টাইম কমপ্লিট করে নেছি টার্ন ইওর হেড স্লোলি টু দ্য রাইট টার্ন ইওর হেড স্লোলি টু দ্য রাইট পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম রেইজ ইওর হেড স্লোলি রেইজ ইওর হেড স্লোলি Raise your head slowly. Wink. Wink. Turn your head slowly to the right. Turn your head slowly to the right. Turn your head slowly to the right. তো দেখতে পেলেন আমার এনআইডি কার্ড কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো এখানে সাবমিটে ক্লিক করে দিলে কনফার্ম করতে পারবে তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে চলে গেল এটা তো কেআইসিটা সাবমিট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ওখান থেকে আপনার ব্যাক সেল আসলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন যে এখানে আপনারা এখানে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করতে দেবো তো স্টার্ট মাইনিং আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা স্টার্ট মাইনিং সাকসেসফুলি ইউ ক্যান ম্যানেজ দ্য মেন ফ্যাক্টরি নাও এখানে ক্লিক করে দিই আমি তো এটা হয়ে গেছে তো এটা এখন এটা আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এটা এখানে কিন্তু তো কেআইসি সাবমিট করার পর আপনারা এখানে মাইনিংয়ে ক্লিক করে দেবেন তাহলে আবার এখানে চলে আসবে তারপর এখানে দেখতে পারবেন যে এখানে স্টার্ট মাইনিং করতে পারবে তো আপনারা স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন যে এখানে এটা মাইনিং হতে চলেছে এটা তারপর দেখতে পারবেন যে রিসিভ BTCS তো এখানে ক্লিক করে দিলেই আপনাদের যে ইটা আছে এখান থেকে ডাইরেক্টলি আপনাদের মেন ব্যালেন্সে চলে যাবে তো এখানে দেখতে পারবেন যে আমার যে ব্যালেন্সটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে আমার ব্যালেন্সটা কিন্তু শো করছে এটা কিন্তু এখান থেকে চলে এখানে চলে এসেছে সো এখান থেকে এখানে ডাইরেক্টলি চলে এসেছে তো এখন যদি আমি এমএতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমার মেন ব্যালেন্সে কিন্তু আচ্ছা দেখাচ্ছি মেন ব্যালেন্সে কিন্তু এটা শো করবে দেখতে পারবেন যে এখানে কিন্তু ব্যালেন্সটা শো করছে এবং এখানে বিটকয়েন ইথিরাম কিন্তু এখানে নেই সে কারণে এখানে শো করছে না তো এখানে শুধু বিটকয়েন এস যে সেটা না এখানে আরও ইনকামের সুযোগ রয়েছে সেটা হচ্ছে বিটকয়েনেও কিন্তু ইনকাম করা যায় তো এখানে বিটকয়েনে কিন্তু ইনকাম করা যায় এখানে দেখতে পারবেন রিসিভ বেনিফিটস এত সাতোশি মানে আমি এখানে সাতোশি রিসিভ করেছি যেটা হচ্ছে 48 সাতোশির মতো আমি এটা রিসিভ করেছি আর এখানে বিটকয়েন এস যেটা সেটা হচ্ছে 0.0004217 এটা রিসিভ করেছি সো এখন দেখতে পারবেন যে এখানে থেকে আমার যে ব্যালেন্সটা সেটা কিন্তু আবার এখানে চলে যাবে যদি আমি এখানে ক্লিক করি সো এখানে এই মূল ব্যালেন্সে কিন্তু চলে যাবে সো আমি এখানে রিসিভ BTCS এখানে ক্লিক করি তো রিসিভ BTCS এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে আসলো সো আশা করি বুঝতে পেরেছেন তো এখন কথা হচ্ছে এটার যে এটা তো এটার পাওয়ারটা কীভাবে বাড়াবেন তো পাওয়ার বাড়ানোর জন্য এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে গিফট কার্ড নামে একটা অপশন রয়েছে তো এই গিফট কার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিফ্রেশ দিয়ে তো এখানে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু গিফট কার্ডের ই রয়েছে তো এই পোস্টের কোডগুলো আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এই কোডগুলো ইউজ করে এখানে আপনাদের যে পাওয়ারটা মাইনিংয়ের যে পাওয়ারটা
হ্যাশ পাওয়ারটা সেটা কিন্তু বাড়াতে পারবেন। তো এই হ্যাশ পাওয়ারটা বাড়ালে কিন্তু আপনার এখানে আরও বেশি ইনকাম হতে থাকবে, এখানে বিটকয়েন বেশি ইনকাম হতে থাকবে, এবং বিটকয়েনের যে ইটা রয়েছে বিটকয়েন এস, এটা কিন্তু আপনার বিটকয়েন সাতোশি, এটা কিন্তু আপনার বেশি ইনকাম হতে থাকবে। এটা কিন্তু আপনাদের টেস্ট নেট চলতেছে, তো এটা প্রথমে দেখার জন্য আর কি এটা টেস্ট নেট করে রাখছে। যখন আপনারা দেখতে ওরা যদি বুঝতে পারে এটা ভালো চলতেছে এবং এটা দিয়ে করা যায় আর কি, এটা লঞ্চ ফুলফিলভাবে করা যায়, তাহলে এটা লঞ্চ করে নেবে। আর যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে লঞ্চ করে দেবে, এবং আপনাদের ব্যালেন্সে যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের সে পরিমাণ অনুযায়ী ব্যালেন্স দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে এটা কত তারিখে আপনারা পেমেন্ট পাবেন। তো এটা আপনার যে বিটকয়েনটা, এখানে যে বিটকয়েনটা আপনাদের ব্যালেন্সে অ্যাড হবে, যেমন আমার 48 অ্যাড হয়েছে, তো এরকমভাবে কিছু হলেই আমি এটা উইথড্র করে নিতে পারবো। তো এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। তো এখানে কথা হচ্ছে যে এটা কবে পেমেন্ট করবেন, বিটকয়েন এস যেটা সেটা কবে পেমেন্ট করবে। তো এটা পেমেন্ট করার জন্য আপনার এটা ওদের অ্যানাউন্সমেন্ট রয়েছে, ওদের হোয়াইট পেপার যেটা, সেটাতে কিন্তু ওরা পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা কিন্তু ডিসেম্বরের 12 তারিখে এটা শেষ হয়ে যাবে। সো এটা 12ই ডিসেম্বর, এটা ওদের যে ইটা চলতেছে মাইনিং সার্কেল যেটা চলতেছে সেটা কিন্তু শেষ হবে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, মানে 2022 সালের, মানে এই বছরের লাস্টের দিকে এটা শেষ হয়ে যাবে, তখন আপনারা এটা পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আর এই অ্যাপসটা, এই প্রজেক্টটা কিন্তু খুবই শক্তিশালী প্রজেক্ট, তো কেউ মিস করবেন না, কাজ করতে থাকুন, এখান থেকে ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ। সো আশা করি বুঝতে পেরেছেন এটাতে কীভাবে কাজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে এটার বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। তো আপাতত এই পর্যন্তই এই ভিডিওটি এন্ড করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।